বিরতির পর স্বাগত। আজ উজান অভয়নগর স্থিত বাক পুনর্বাসন প্রতিষ্ঠা প্রাঙ্গণে অঙ্গনওয়াড়ি পরিদর্শন এবং পর্যবেক্ষণ অ্যাপ বা এমস লাইভ অ্যাপের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আজ উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, অর্থাৎ সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী আজ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন আগরতলা পৌর পরিষদের পরিষদ হরিলাল দেবনাথ এবং সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা সহ অন্যান্যরা। অর্থাৎ আজ 12 সেপ্টেম্বর এবং ঠিক আজকের দিনেই উজান অভয়নগর স্থিত বাক পুনর্বাসন প্রতিষ্ঠা প্রাঙ্গণে অঙ্গনওয়াড়ি পরিদর্শন এবং পর্যবেক্ষণ অ্যাপ এইমস লাইভ অ্যাপের উদ্বোধন হয় এবং সে উদ্বোধনে প্রচুর সংখ্যক অঙ্গনওয়াড়ি কর্মীরাও অংশগ্রহণ করেছে। মন্ত্রী টিংকু রায় কি বলছে আজকের এই অনুষ্ঠান থেকে শোনাচ্ছি। মাধ্যমে আগামী আমাদের যে পরিষেবা সেটা আরো উন্নয়ন হবে। আমরা অনেকেই যারা সাধারণ নাগরিক আমরা ভাবি যে অঙ্গনওয়াড়ি সেন্টারটা বোধ হয় শিশুদের জন্য, শুধুমাত্র যারা ছোট ছেলেমেয়েরা রয়েছে তাদের পুষ্টিকর খাবার বা তাদের পড়াশোনা, এরকম নয়। আমিও ধীরে ধীরে যখন অঙ্গনওয়াড়ি সেন্টার সহ আমাদের এই সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টটা বুঝতে শুরু করলাম, দেখলাম যে না, এখানে অনেকগুলো কার্যক্রম রয়েছে যে কার্যক্রমগুলো আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টার করে থাকে। আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা রয়েছে তারা একদিকে যেমন 3 থেকে 6 বছরের বাচ্চাদের খাওয়ার ব্যবস্থাটা দেখেন, তাদের পুষ্টিগত দিকটা দেখেন, তাদের ওজন দেখেন, তাদেরকে পড়াশোনার দিক দেখেন, আর একটা হলো 0 থেকে যারা 3 বছরের তাদের খাবারটা বাড়িতে পৌঁছে দেওয়ার কাজটা করেন, সেখানে তাদের বাড়িতে খাবারটা। আবার আমরা গর্ভবতী মায়েদেরকে তাদের রেশনটা আমাদের বাড়িতে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো এই ধরনের অনেকগুলো মাতৃপুষ্টি যোজনা চলছে। মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি যোজনা যেটা 2000 টাকা দেওয়া হয় সেটাও আমাদের এই স্কিমের মাধ্যমে আমাদের ইমপ্লিমেন্ট করছেন আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা। তেমনি প্রধানমন্ত্রীজির একটা স্কিম রয়েছে সেই 5000 টাকা, সেটাও ওনারা সেটাকে ইমপ্লিমেন্ট করছেন। তো অনেকগুলো কাজ নিয়ে আমাদের অঙ্গনওয়াড়ি যারা ওয়ার্কাররা রয়েছেন সেই কাজগুলো করে আমি আশাবাদী আমাদের এই অ্যাপসের মাধ্যমে আগামীতে আরো ভালো কাজ হবে। আমরা শুধু ভাবি যে কিছু অঙ্গনওয়াড়ি সেন্টার ভালো চলছে না, এরকম নয়। আমাদের রাজ্যে খুব ভালো প্রাইভেট যে সমস্ত কিডজি সেন্টারটা রয়েছে, অর্থাৎ ইনস্টিটিউট তারা তৈরি করেছে প্লে সেন্টার সহ খেলাধুলা বা বাচ্চাদের শিক্ষা তাদের জন্য যে প্রাইভেট যে এসছে, ঠিক ওই স্ট্যান্ডার্ডও আমরা আগামী দিন আপনাদের এই অ্যাপসের মাধ্যমে সেগুলো তুলে দিতে পারবো। আমরা দেখুন, আমি বলছি না সমস্ত 10,000 অঙ্গনওয়াড়ি সেন্টার সব ভালো চলছে, হ্যাঁ আমরা জানি অর্ধেকেরও বেশি অঙ্গনওয়াড়ি সেন্টার যেখানে ছাত্র সংখ্যা কম, যত ছাত্র আসার কথা ছিল সেটা আসছে না, সেখানে পরিষেবা যে ধরনের কথা দেওয়ার সেটা হচ্ছে না। কিন্তু আমি এটাও বলতে পারি যে আজকের দিনে অসংখ্য অগণিত অঙ্গনওয়াড়ি সেন্টার আমরা আপগ্রেড করতে পেরেছি। আমরা ধলাই জেলাতে এরকম অসংখ্য অঙ্গনওয়াড়ি সেন্টার যেখানে স্মার্ট ক্লাস, এলইডি টিভি, ভালো আলো, জলের ব্যবস্থা, ফ্যান, ইলেকট্রিসিটি ব্যবস্থা দিয়ে আমরা পরিষেবা শুরু করেছি। আমরা এরকম অনেক অঙ্গনওয়াড়ি সেন্টার যেখানে খেলাধুলার ব্যবস্থা সহ কিচেন গার্ডেন সহ আপগ্রেড করতে পেরেছি। আমাদের পরিকল্পনা রয়েছে আমাদের রাজ্যের 10,000 যে অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে 100% অঙ্গনওয়াড়ি সেন্টারকে আপগ্রেড করা, একদম সবগুলো অঙ্গনওয়াড়ি সেন্টারে ইলেকট্রিসিটির ব্যবস্থা থাকবে, সবগুলো অঙ্গনওয়াড়ি সেন্টারে জলের ব্যবস্থা থাকবে, সবগুলো অঙ্গনওয়াড়ি সেন্টারে শৌচালয় ব্যবস্থা থাকবে, সবগুলো অঙ্গনওয়াড়ি সেন্টারে কিচেন গার্ডেন থাকবে, সবগুলো অঙ্গনওয়াড়ি সেন্টারে ক্লাস সেন্টার থাকবে। এই ধরনের একটা সামগ্রিক একটা সেন্টার শিশুদের জন্য আমরা উন্নয়ন করার পরিকল্পনা রয়েছে। আমরা খুব শীঘ্রই সেটা করতে পারবো, আমরা করতে শুরু করেছি, অনেকগুলো ইতিমধ্যে আমরা করে নিয়েছি এবং আগামী দিনেও আরো করতে পারবো, সেই আশা নিয়ে আজকে এখান থেকে আমি বিদায় নেব। আপনারা শুনলেন মন্ত্রী টিংকু রায়ের বক্তব্য। তিনি বললেন আগামী দিনে অঙ্গনওয়াড়ি সেন্টারকে কিভাবে আধুনিক করা যায়, আধুনিকভাবে পড়াশোনা টিচিং কিভাবে দেওয়া যায় সেই বিষয়গুলি নিয়ে কিন্তু ইতিমধ্যেই চিন্তা করছে সরকার। ইতিমধ্যে বেশ কয়েকটি অঙ্গনওয়াড়ি সেন্টারকে আধুনিকরণ করা হয়েছে, আগামীতেও আরও বেশ কয়েকটি অঙ্গনওয়াড়ি সেন্টারের পরিকাঠামো কিভাবে উন্নয়ন করা যায়, শিক্ষা কিভাবে আরও উন্নতি করা যায় সেই বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।